নিজে ঠিক করেছে আমার এই ব্যাপারে আমার দলীয়ভাবেও ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই শুধু আমি ওর কথাটা খুব মন দিয়ে শুনছিলাম যা যাও বললো আমার এখানে তিনটে বক্তব্য আছে একটাও বলল এতদিন ধরে আমরা বিভিন্ন সময়ে কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের মুখপাত্রদের নেতাদের এবং তাদের জোটসঙ্গী সিপিএমদের মুখে খুব সেটিং তত্ত্বটা শুনছিলাম কিন্তু ভেতরকার চিত্র যেটা কৌস্তব বলল সেইখানে বোঝা যাচ্ছে যে প্রকৃত আমরাই দাঁতে দাঁত টিপে বিজেপির বিরুদ্ধে লড়ছি সেটাই ও ওখানে ভেতরকার যে তথ্য দিল তাতে ওদের বললো এক দুই ও যে কেউ কংগ্রেস ছাড়ে না কংগ্রেস ছাড়ানো হয় আমরা তো বাইরনের সময় এটাই বলেছিলাম যে বাইরন নিজের ইচ্ছাতে এসছিল কিন্তু অধীরবাবুই তো বারবার বলছিলেন ওকে নাকি ভাঙানো হয়েছে তো তার মানে অধীরবাবুর যে প্রধান ডানহাত বাহাত যাই বলুন একটা তো প্রধান ইয়ে তো শেষ কৌস কৌস্তবই আজকে বলছে যে বাইরনকেও কংগ্রেস বাধ্য করেছিল তো সুতরাং আবার আমি বলি যে এবার অধীরবাবুর যেহেতু ডান হাত এবং আমি যাই না অধীরবাবুর নির্বাচনে কতটা এটার এফেক্ট পড়বে কৌস্তব চলে আসাতে বিজেপির হাত শক্তশালী হবে কিন্তু অধীর কোথায় এই ভেতরকার এই অশোক চৌহান যে লিস্টটা তরুণ জ্যোতি একটু আগে বলছিল অধীর বাবু ইটপাতার জন্য এই নিজের প্রধান সৈনিককে পাঠিয়ে দেননি তো এটা আমার মনে পড়ছে আদারওয়াইজ আমাদের এমন বিশেষ কিছু ভাবান জি প্রথম কথা যে তরুণ আমি এই সৌস্তা আমি শুভ না তরুণ জ্যোতি যেহেতু কথাটা বলল না বলি ভাই তুমি 21 জুলাই বামফ্রন্টের হাতে সিপিএম এর হাতে কংগ্রেসের কোণায় পরে কেন কংগ্রেস জোট করে জিজ্ঞেস করছো তোমরা বলো তোমাদের পার্টির ফাউন্ডার নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি আর তাকে কাশ্মীরে খুন করেছিল ওমর আব্দুল্লাহ তোমরা শেখ আবদুল্লাহ সেই শেখ আবদুল্লাহ দলের সঙ্গে জোট করে বাজপেয়ের প্রধানমন্ত্রী হয়েছিল শুনে নাও কথাটা শুনে নাও

কিন্তু আমরা আমাদের দুটি চরিত্র আছে চরিত্র রাজনীতি নিয়ে আমরা যখন আলোচনা করি তখন একটা বিশ্লেষকের দৃষ্টিতে দেখি আর আরেকটি চরিত্র হচ্ছে যে আমরা মন থেকে দেখি অর্থাৎ কিছু কিছু মানুষ একদল থেকে অন্য দলে যখন যান এবং বিশেষ করে যুব নেতা নেত্রীরা তখন একটা মন খারাপ হওয়ার জায়গা থাকে কানাই কুমার যখন কংগ্রেসে গেছিলেন মন খারাপ হয়েছিল গৌস্তব যখন কংগ্রেস ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যখন যাবেন সেটা লক্ষ্য রাখতে হবে হয়তো একটু মন খারাপ হবে তার থেকে হয়তো বেশি মন খারাপ হবে শতরূপ যদি কোনদিন কোন কারণে সিপিআইএম ছেড়ে দেয় কারণ সমর্থকের দিক থেকে আমরা যখন হ্যাঁ বলতে দাও না এই এই মানুষগুলোকে এই মানুষগুলোই তো তাদেরকে আমরা দলের সঙ্গে মিলিয়ে ফেলি অর্থাৎ আজকে শতরূপ যা শতরূপ যেমন সিপিআইএম যেমন তৃণমূল বিজেপি যেমন গৌস্তব কংগ্রেস এই ধরনের যে মানুষগুলোকে দেখে অনেক মানুষ সেই দলের সঙ্গে নিজেদের মেলান দল একটা abstract একটা বিমূর্ত জিনিস তার মধ্যে একটি মানুষ হচ্ছেন তার instantiation এই মানুষগুলোর সঙ্গে আমরা নিজেদের মেলাতে চাই ফলে আজকে কংগ্রেসের প্রচুর সমর্থক প্রচুর যুব সমর্থক যারা কৌসুবকে দেখে কংগ্রেস ভাবতেন নিজেদের সেই মানুষগুলোর যে কষ্ট হবে তার দামটা কে দেবে কোন রাজনৈতিক দল দেবে না কোন রাজনৈতিক বিশ্লেষণ দেবে না দ্বিতীয় কৌসুক একটি বড় কথা বলেছেন যে কম্প্রোমাইজ করা দলের মধ্যে থাকতে গেলে তাহলে সবচেয়ে ভালো রাজনৈতিক বিশ্লেষক হওয়া আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না আপনি তিন মিনিটের মধ্যে একবার যেমন আমি করি একবার সিপিএমের পক্ষে একবার তৃণমূলের পক্ষে একবার বিজেপির পক্ষে একবার কংগ্রেসের পক্ষে কথা বলতে পারবেন কিন্তু আপনি যখন একটা দলে থাকবেন তখন আপনাকে সেই কম্প্রোমাইজটা করতে হবে আজকে শতরূপের কি সব কিছু ভালো লাগে সিপিআইএমের আজকে তরুণ জ্যোতির কি বিজেপির সব কিছু ভালো লাগে এটা হতে পারে না দলের মধ্যে থাকাটাও কিন্তু একটা শিক্ষা এবং একটি দলে থেকে যাওয়াটাও শিক্ষা ফলে সাধারণভাবে একজন যুব নেতা যখন একটি রাজনৈতিক দল ছাড়েন তখন কিন্তু প্রশ্ন ওঠে যে একটি দলের আদর্শের সঙ্গে তিনি যখন মানিয়ে নিতে পারছেন না তখন কি সত্যি অন্য দলের আদর্শের সঙ্গে সেই দলে গিয়ে চটজলদি মানিয়ে নিতে পারবেন এর উত্তরগুলো একেবারেই জানা নেই উত্তরগুলো সহজ নয় তবে আগামী দিনে যদি কৌস্তুম বিজেপিতে জয়েন করেন এবং ব্যারাকপুরে লোকসভার প্রার্থী হন সেটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় হবে দেখা যাক এই ভবিষ্যৎবাণীটা মিলে কিনা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा